ভদ্রক জেলায় রূপান্তরীকরণের সামিল হল ভদ্রক বসষ্টাণ্ড। দীর্ঘদিন ধর অবহেলিত হয়ে পড়ে নূয় বসষ্টাণ্ডটি রূপান্তরীকরণ হয়ে নূয় বসষ্টাণ্ডে পরিণত হয়েছে। ভদ্রকবাসী তরফর দীর্ঘদিন ধর দাবি হয়ে আসুথা বেড়ে বিধায়ক প্রচেষ্টার নূয় রূপ পাইছে বসষ্টাণ্ড। এই শুভ উদ্ঘাটনের অতিথি ভাবে ভদ্রক বিধায়ক সঞ্জীব মল্লিক, সাংসদ মঞ্জুলতা মণ্ডল, পূর্বতন বিধায়ক মুক্তিকান্ত মণ্ডল, পৌরপালিকা অধিকারী, পূর্ত বিভাগ অধিকারী সমেত বহু পদাধিকারী ও পারিষদ সমেত বসষ্টাণ্ডর সভাপতি ও স্থানীয় লোকে উপস্থিত। নূয় অত্যাধুনিক বসষ্টাণ্ডে অত্যাধুনিক সেবা বাবদে আলোচনা করে অতিথি। মিশন কাফে মাধ্যমে যাত্রী মানে খাদ্য পাইপার। ছোট শিশুকু মাতৃ ক্ষীর দেওয়া স্বতন্ত্র কোঠরী ব্যবস্থা, শীততাপ নিয়ন্ত্রিত কোঠরী সাংকু যাত্রী মানুষ বিশ্রামগার থাকি। এই অবসরের ভদ্রক জেলা নূয় বসষ্টাণ্ডকু প্রায় 6 কোটি টাকার রূপান্তরীকরণ আর্থিক সহায়তা দেওয়ার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক ও 5D অধ্যক্ষ ভিকে পাণ্ডিয়ানকু কৃতজ্ঞতা জনাইলে। তবে বিভিন্ন সময়ের নূয় বসষ্টাণ্ডে অসামাজিক ব্যক্তি প্রবেশ যাত্রী মানে ভয়ভীত হেউথবার অভিযোগ হয়ে আসুথলা। তাকু দৃষ্টি রাখি নূয় বসষ্টাণ্ডে এক পুলিশ ফাণ্ডি করা যাব, যাহাদ্বারা লোকে নিরাপদে যাতায়াত করে পারিবে বলে কহিছন্তি বিধায়ক সঞ্জীব মল্লিক। আজি যে ভদ্রকর দেখুন বহু দিন ডিমান্ড লা ভদ্রবাসীর বসষ্টাণ্ডটি কমিটি উন্নতিকরণ হব এবং নূতন বসষ্টাণ্ডটি হব। আপনারা জানি থাকে মু বিধায়ক হল পরে প্রথমে এক হাত নিয়ে বহু ডিসকশন পরে মুখ্য লা ওভরব্রিজ তাকে আমি করাইলু। তাপরে এটি যে বসষ্টাণ্ডটি হয়েছে 5.5 কোটি ঊর্ধ্ব টাকার হয়েছে, পাখে 6 কোটি টাকা হয়ে ডেভিশন পরে এই বসষ্টাণ্ড যে করাগলা নবীকরণ ইয়াদ্বারা এটি সবু প্রকার সুব্যবস্থা করা হয়েছে। এটি এই বসষ্টাণ্ডটি হচ্ছে স্মার্ট বসষ্টাণ্ডটি, কারণ এটি ওয়াইফাই মধ্যে রহব এবং আপনার এটি জাঁ থা আমার প্যাসেঞ্জর ওয়েটিং হল অছি, ড্রাইভর মানুষ রেস্ট রুম অছি, খাইবা লোক কাফে তৈরি হয়েছি, এটি টয়লেট নেই বিভিন্ন প্রকার সুব্যবস্থা করা হয়েছে এবং ভদ্রবাসীর যে বহু দিন ডিমান্ড আজ তা পূরণ হয়েছে। মুপাই মানবর মুখ্যমন্ত্রী হৃদয় কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ভদ্রকর যে পয়সা দিয়েছেন 100 কোটি টাকা যেছেন এবং আজ দেখুন গোটে পরে গোটে উদ্ঘাটন হয়ে চালছে এবং আজ ভদ্রক বসষ্টাণ্ডটি লোকাই লোকার্পিত করা গেল ভদ্রক জনসাধারণ। এবং আগামী দিনের বহু জিনিস গোটে পরে গোটে লোকার্পিত করা যাব। ভদ্রক যে কথা কুহাইছিলা স্মার্ট সিটি, সেই পরিপ্রেক্ষিতে এটা হচ্ছে স্মার্ট বসষ্টাণ্ডটা তৈরি হয়েছে এবং আগামী দিনে বহু জিনিস আপনার দেখবে। বিভিন্ন সময় অভিযোগ আসে কি অসামাজিক ব্যক্তি মানে এটি বসছেন, তাপাই কিছু পদক্ষেপ নিশ্চিত আপনার যে অভিযোগ আসছে তার কথার সত্যতা 100% অছি এবং তাপাই সুব্যবস্থা করা হয়েছে। এটি গোটে পুলিশ ফাণ্ডি করা যাব এবং রেগুলার পেট্রোলিং করা যাব এবং এই পরিপ্রেক্ষিতে 2-4 দিন হব দেখিবে বহু লোক এটি মানে আরেস্ট করা হয়েছে এবং আগামী দিনে এটি আরেস্ট করা যাব। এবং আগামী দিনে গোটে কথা কই দেউছি, আগামী দিনে ভদ্রকরে যে মাফিয়া হটা অভিযান আরম্ভ হব এবং ভদ্রকরে এই মাফিয়া ড্রগস মাফিয়া এমানে আউ তাঙ্ক পাই সুরক্ষিত জায়গা রইব নাই, কারণ ইলেকশন পরে দেখিবে তাঙ্ক উপরে কবরি প্রহার হব ভদ্রকরো এই ড্রগস মুক্ত করা যাব। ভদ্রকরু সুব্রকান্ত রাউতরাঙ্কর রিপোর্ট, A1 ওড়িশা।